স্টুডেন্টদের ক্যাম্পাসে এতগুলো সামরিক যান, এতগুলো সাঁজোয়া যান, সাউন্ড গ্রেনেড ফাটানো হচ্ছে, আমাদের এখানে টিয়ারশেল ফাটানো হচ্ছে, কোনোভাবেই এটা কাম্য না, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্যাম্পাস, এখানে কোনোভাবেই সামরিক বাহিনী, পুলিশ, এপিবিএন এগুলো কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া উচিত না, প্রবেশ করতে দেওয়া সম্ভব না। বিজিবির দায়িত্ব হচ্ছে সীমান্তে, আমাদের সীমান্তে প্রতিদিন লাশ পড়তেছে এবং বিজিবির সহকর্মী নিহত হয়েছে কিছুদিন আগে। আমাদের মায়ানমার সীমান্ত অনিরাপদ, আমাদের ভারত সীমান্ত অনিরাপদ, ওখানে সীমান্ত অরক্ষিত রেখে এ ঢাকা শহর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজিবির কোনো কাজ থাকতে পারে না। তারা সীমান্তে নাগরিক হত্যা হচ্ছে, ওখানে ব্যর্থ হয়ে তারা এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ করতে। আমরা অচিরেই বলছি যে এখানে বিজিবি, পুলিশ, র‍্যাব, সহ আইন শৃঙ্খলা বাহিনী, তাদের স্বায়ত্তশাসিত ক্যাম্পাসে তাদের কোনো কাজ নাই। কেন আমাদেরকে হল ছাড়তে হবে? হল আমাদের দ্বিতীয় বাসস্থান, এখানে আমরা থাকবো বললেই তো হয় না। আমরা এখান থেকে চলে যাবো, আমরা কোথায় যাব? এখান থেকে কোথায় যাব আমরা? আর আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, যখন আমাদের নিরাপত্তার প্রয়োজন ছিল তখন কোথায় ছিল এরা? আমরা এখন সেই পুলিশ মানি না। আমাদের ক্যাম্পাসে পুলিশ, বিজিবি, র‍্যাব, এদেরকে আমরা বহিষ্কার চাই। এরা আমাদের ক্যাম্পাসে থাকা লাগবে না। ক্যাম্পাস আমাদের, আমাদের ক্যাম্পাসে নিরাপত্তার দায়িত্ব আমাদের। যখন আমাদের প্রয়োজন ছিল নিরাপত্তা যখন দিতে পারিনি, তখন আমরা এখন আর চাই না ওদের। আমরা পড়াশোনা করতে পারতেছি না ঠিকমতো, আমাদের এই কদিন ঘুম হচ্ছে না ঠিকমতো। ওনার তখন, উনি তখন কোথায় ছিলেন? উনি তো ঠিকই নিশ্চিন্তে ঘুমাইছে, না ঘুমাইলে তো উনি একটা না একটা বক্তব্য দিত। আর আজকে হঠাৎ করে এসে বলতেছে যে হল ছাড়ো 6টার মধ্যে। বললেই কি হল ছাড়া যায়? আমাদের পূর্ব প্রস্তুতির দরকার নেই, আর আমরা হল ছাড়বই কেন? আমাদের অবস্থানের কারণ হচ্ছে মূলত এইটা।